প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বাধীন মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে আরও 7 জন যুক্ত হতে যাচ্ছেন। আজ সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাদের শপথ বাক্য পাঠ করাবেন। নতুন করে মন্ত্রিসভায় স্থান পাওয়াদের মধ্যে আছেন নওগাঁ 2 আসনের সংসদ সদস্য মোহাম্মদ শহীদুজ্জামান সরকার, রাজশাহী 5 আসনের মোহাম্মদ আব্দুল ওয়াদুদ ও চট্টগ্রাম 14 আসনের মোহাম্মদ নজরুল ইসলাম চৌধুরী। এছাড়া সংরক্ষিত নারী আসনের 4 জন সংসদ সদস্য প্রতিমন্ত্রী হচ্ছেন। তারা হচ্ছেন বেগম রোকেয়া সুলতানা, বেগম শামসুন নাহার, বেগম ওয়াশিকা আয়েশা খান এবং নাহিদ এজাহার খান। গত 7 জানুয়ারি নির্বাচনে জয়ী হয়ে 11 জানুয়ারি টানা চতুর্থবারের মতো সরকার গঠন করে আওয়ামী লীগ। বর্তমানে প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিসভার সদস্য সংখ্যা 37, এর মধ্যে 25 জন পূর্ণমন্ত্রী এবং প্রতিমন্ত্রী আছেন 11 জন। নতুন 7 জনের শপথে মন্ত্রিসভার আকার দাঁড়াবে 44 জনে। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে আমার উপর আস্থা রাখছেন, এটাতেই তো আমি অনেক আপ্লুত, অনেক কৃতজ্ঞ। আমি একজন অ্যাপ্রিহেনশনও আছে, আবার অনেক কৃতজ্ঞতা, অনেক ভালো লাগছে। আমার উপরে যা অর্পিত দায়িত্ব যেগুলো বর্তাবে, সেগুলো আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে উজ্জীবিত হয়ে যেভাবে রাজনৈতিক কর্মী হিসাবে মাঠ থেকে উঠে এসেছে এই পর্যন্ত, ছাত্র রাজনীতি থেকে আজ পর্যন্ত, সেগুলির ধারাবাহিকতা বজিয়ে রাখবো।